সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মধ্যে তুলে ধরছি কিভাবে ছবি এডিট করা হয়। অনেকে হয়তো জানেন না কিভাবে ছবি এডিট করা হয়, আবার অনেকে জানেন হয়তো। তো যারা জানেন না তাদের জন্য আজকে এই এডিট তুলে ধরেছি। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গেলে 400 অপশনে যাবেন। তারপর আমরা আপনারা অ্যাডোবি লাইটরুম লিখবেন। এই যে অটোমেটিক চলে আসছে, এটা আপনাদের এখানে যদি ইনস্টল করা না থাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার এখানে দেখুন ইনস্টল করা আছে। তো ভিতরে যাবেন, এটাতে এন্ট্রি করবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে আরেকটা কথা হচ্ছে, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, ধন্যবাদ। তো আমার এখানে অলরেডি ওপেন আছে, আপনারা ওপেন করে নেবেন। তারপরে ফটোতে গিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাড ফটোসে দিবেন, এখানে আপনি ফাইলসে দিবেন। এই যে আপনার সব ছবি শো করতেছে। তো আপনি এখানে মনে করেন আমি এই ছবিটা নিলাম। তো দর্শক, আমরা ছবিটা অ্যাড করলাম, দেখেন এখানে আমরা ক্লিক করব। তো আমরা প্রথমে যে কাজটি করব, আপনি প্রথম লাইট অপশনে যাবেন। গেলে আপনার ছবিটার যদি ব্রাইটনেস বাড়াইতে চান, এই যে এখানে অপশন আছে ব্রাইটনেস বাড়াবেন, আমি মনে করেন 30 দিলাম। তারপরে ছবির কোয়ালিটি ভালোর জন্য কন্ট্রাস্ট একটু বাড়াই দিলাম, মনে করেন 11 বা 10 যেতে ইচ্ছে দিতে পারেন। তারপরে হাইলাইটসটা আমরা মনে করেন 29-30 দিলাম এরকম। তারপরে শ্যাডোস এটা একটু বাড়াই দিলাম, আপনার মানে চেহারার মধ্যে কোথাও যদি অন্ধকার থাকে তাহলে এটা চলে যাবে। মনে করেন এটা আমরা 50 দিলাম। তারপরে এখানে ছবি ব্ল্যাক অপশানে গিয়ে একটু কমায় দিবেন, তাহলে মনে করেন ছবিটা একটু উজ্জ্বল লাগবে। তো আমরা মোটামুটি এখানে কাজ শেষ। তারপরে দেখুন নেক্সট অপশানে যাবেন, যে কালার একটা ফিল্টার আছে ওইখানে যাবেন। এখানে গেলে আমরা মিক্সে দিবেন। তারপরে এখানে যে অপশান দেওয়া আছে এই অপশানে মনে করেন আপনার ড্রেস আপ যদি রেড থাকে তাহলে আপনি এই অপশানটা ইউজ করতে পারেন আর একটু উজ্জ্বল হওয়ার জন্য। তো আমি মনে করেন 15-16 বা 17 দিলাম একটা। তারপরে এই যে এখানে একটু কমাই দিলাম যাতে ভালো করে বোঝা যায়, এই যে 15 দিলাম। নেক্সট অপশানে যাবেন আপনার চেহারা ক্লিয়ারের জন্য, এই যে একটু -15 দিলাম। তারপরে নিচে 15 বা 16 থাকলো। তারপর আমাদের এখানে কাজ শেষ। তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ড সুন্দরের জন্য কী করতে হবে দেখুন, এই অপশানে গেলাম। তারপরে এই যে দেখুন এটা মনে করেন ফুল বাড়াই দিলেন। তারপরে এটা বাড়ায় বা কমে দিলে আপনার যে কালার আপনার ভালো লাগে আপনি দিতে পারবেন। আমি মনে করেন সবুজই দিলাম, তো সবুজ দিলাম। তারপরে আপনি এটা -30 করলেন, 30 থাক। তারপরে এই যে এখানে গেলেন, এই জিনিসটা করবেন যদি আপনার ভালো লাগে, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা না একটু 3D ব্যাপার দেখা যায় আর কি। তো আমি করলাম, আমি 30 দিলাম। এটা আপনি কমা দিন, এটা যদি আপনি বাড়াই দেন তাহলে এটা কমে দিতে হবে, তাহলে আপনার পিছনের জিনিসটা দেখা যাবে সুন্দর। দেখুন
তারপর এফেক্টস যাবেন, এফেক্টসে গেলে আমরা যে টেক্সট টেক্সচার একটা আছে অপশন, আপনি এটা একটু বাড়াই দিবেন, মনে করেন 20 দিলেন, ক্লিয়ারিটি একটু বাড়াই দিলেন 21 বা 20 থাকলো। তারপরে যে ডিটেলসে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে নয়েস রিজেকশন এটা বাড়াই দিবেন, মনে করেন 35 দিলেন। তারপর এখানে কালার নয়েস রিডাকশন অপশন আছে, এখানে আপনি 25 দিলেন। তারপরে আমরা এখানে এফেক্টস একটা কাজ করতে পারি, ছবির কোয়ালিটি ভালোর জন্য আপনি ক্লিয়ারিটি আপনার জিরোই থাক, টেক্সচারটা একটু বাড়াই দিবেন 36 থাক। তো বন্ধুরা দেখুন আমাদের আগের ছবি কেমন ছিল, কিছু পরিবর্তন কেমন আসছে, এই যে দেখুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগের ছবি কেমন আর এখন ছবি কেমন। তো অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো অবশেষে আমরা ছবি সেভ করব কিভাবে দেখুন, এই যে অপশনটাতে ক্লিক করলে এই যে সেভ টু ডিভাইস এই অপশনে ক্লিক করবেন, অটোমেটিক হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।